আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ। বাদ প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির সরাসরি প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্বে। দর্শক, জিলহাজ মাস শুরু হয়ে গেছে, বরকতময় এই মুহূর্ত হজ্জের এই মৌসুমে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সবার জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে ভালো রাখেন, ঈমানের উপরে অবিচল থাকার তৌফিক দান করেন। যারা হজ্জে গিয়েছেন, বাইতুল্লাহর জিয়ারতে গিয়েছেন, আল্লাহ তাআলা যেন সবার হজগুলোকে কবুল করেন, আল্লাহ কবুল করুন, আমিন। যারা আজকের আয়োজনে আপনারা সরাসরি প্রশ্ন করতে চাচ্ছেন, নিশ্চয়ই স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে প্রশ্ন করুন। আমাদের এই আয়োজনটি যারা ফেসবুকে দেখতে চাচ্ছেন, ভিজিট করুন www.facebook.com/rtv, ইউটিউবে দেখুন youtube/rtv ইসলামিক শো। এই সাইটে প্রিয় দর্শক, আমরা আজকে বিভিন্ন বিষয়ে কথা বলবো, ইনশাআল্লাহ তাআলা জিলহাজ নিয়ে কথা বলবো, কোরবানি নিয়ে কথা বলবো। জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আমাদের কাছে যখন করবেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে তারপরে প্রশ্নটি বলবেন, নিজের প্রশ্ন নিজে বলার চেষ্টা করবেন না, নিজের প্রশ্ন নিজে শোনার চেষ্টা করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিন। আমাদের আজকের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ আলেমে দীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুহতারাম ডক্টর রফিকুল ইসলাম আলমাদানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ। কেমন আছেন মুহতারাম? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো মুহতারাম, শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু জিলহাজ শুরু হলো, জি, এই জিলহাজের এই সময়গুলোতে আমরা বলি যে ওয়াল ফাজরি ওয়াল লাইয়ালিন আশর দ্বারা নাকি এই 10 দিন উদ্দেশ্য করা হয়েছে, জি, তো এই 10টা দিন আমরা কিভাবে কাটাবো, একজন মুসলিম হিসেবে মুমিন হিসেবে আমাদের করণীয় কি? আলহামদুলিল্লাহ, সালাত ওয়াসালাম আলা রাসূলিল্লাহ। বাদ অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সময়ের সাথে সম্পৃক্ত, জি, এই সময়ের এটি আমার মনে হয় সবচেয়ে উত্তম প্রশ্ন, জি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন এই 10টি দিনকে গুরুত্ব দিয়ে কসম করলেন, ওয়াল ফাজরি ওয়া লাইয়ালিন আশর, ওলামায়ে কারাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ওলামায়ে কারাম এগুলোর ব্যাখ্যায় এই 10 দিনের গুরুত্ব দারুণভাবে তুলে ধরেছেন। বছরে 12 মাস, 12 মাসের মধ্যে 36টা 10 দিন আছে, এর মধ্যে 3টা দশক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মাহে রমাদানের শেষ 10 দিন, এর মধ্যে লাইলাতুল কদর থাকার কারণে, মহরমের প্রথম 10 দিন, এর মধ্যে আশুরা থাকার কারণে, আর হলো এই যেই বর্তমান 10 দিনে আমরা আছি, জিলহজ মাসের প্রথম 10 দিন, এখানে হজ থাকার কারণে, ইয়াওমে আরাফা থাকার কারণে, এই 3 দশকের সকল দিনের মধ্যে সেরা। এখন এই 3 দশকের মধ্যে কোনটা বেশি উত্তম? এই 3 দশকের মধ্যে ওলামায়ে কেরাম বলেছেন, বিশেষ করে আল্লামা ইবনে হাজার আসকালানি, সকল দলিলগুলো তিনি নিয়ে এসে এই যে জিলহজ মাসের যে প্রথম 10 দিন এটিকে তিনি অনেক বেশি প্রাধান্য দিয়েছেন, যেহেতু তিনি বলছেন লি ইজতিমাই উম্মাহাতিল ইবাদাত ফি হাযিহিল আইয়াম, এই দিনে এই 10 দিনে সকল ইবাদতগুলো একসাথে হয়েছে, যেটি রমাদানে হয় নাই, আশুরাতে হয় নাই। রমাদানে দেখুন সিয়াম আছে, সলাত আছে, তারপরে হলো জাকাত আছে, দান সদকা আছে, হজ কিন্তু নাই, কুরবানি কিন্তু নাই, আশুরাতেও নাই। এই 10 দিনে সলাত আছে, সিয়াম আছে, দান সদকা আছে, জাকাত দিতে পারবেন। এরপরে অধিকন্তু আরও 2টি আবাদত যুক্ত হয়েছে, একটি নাম হলো হজ, আর তারপরের দিন হলো কোরবানি। এই সকল আবাদতগুলো এই দিনে একসাথে হওয়ার কারণে এই দিনগুলি সবচেয়ে বেশি মহিমান্বিত। আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী মুসলিমের হাদিসে বর্ণনা করে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর, ক্বালু ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, ক্বালু ওয়ালাল জিহাদ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাই। আব্দুল ইবনে ওমরও কিন্তু এমন কথাই বলেছেন, ওই হাদিসটি অবশ্য মুসনাদ ইমাম আহমদের রয়েছে, তিনি বলছেন, মা মিন আইয়ামিন আযমু আলাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম ফা আকসিরু ফীহিন্না মিন আত-তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর। এই 10টা দিনের চেয়ে বেশি প্রিয়, বেশি মহান, বেশি মর্যাদাপূর্ণ আর দিন আল্লাহর কাছে নাই, অতএব তোমরা এই দিনে নেক আমল বাড়িয়ে দিবে। 3টি নেক আমলের কথা এই হাদিসের মধ্যে রয়েছে, ফা আকসিরু ফীহিন্না মিন আত-তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর, আল্লাহর প্রশংসা করা, তারপরে হলো জিকির আজকার করা। এক কথায় আমাদের বাংলা ভাষা সেটা যেমন বুঝে, এই 10 দিনে বেশি বেশি জিকির আজকার করা, এটি হলো একটি উত্তম ইবাদত। সবচেয়ে উত্তম ইবাদত যেটি সেটি হলো এই 10 দিনে হজ করার। আমাদের মধ্যে থেকে যারা হজে গিয়েছেন তারা সৌভাগ্যমণ্ডিত, জি, হজ উমরা করা এই 10 দিনের সবচেয়ে উত্তম কাজ, কারণ হজের কারণে তো এই 10 দিনের মর্যাদা। তো আমরা যারা যেতে পারিনি আমরা কামনা করবো যে আল্লাহ যেন আমাদেরকে সামনে তৌফিক এনায়েত করেন হজ উমরা। তারপরে সবচেয়ে উত্তম আমল যেটি সেটি হলো 5 ওয়াক্ত সালাত বা জামাত আদায় করা। পার্টিকুলারলি ওলামায়ে কেরামগণ এটি তুলে ধরেছেন, কারণ ফরজ আমলকে ঠিক মতো আদায় করা এটা যত উত্তম, নফল আমলে গুরুত্ব দিলেও তত কোনো লাভ নেই। এরপরই হলো নফল ইবাদত, বেশি বেশি সলাত আদায় করা। আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল, হয়তো আপনারা সময় দেবেন না, যেটা তাড়াহুড়া করছি, সেটি হলো সিয়াম। এই 10 দিনে
রোজা পালন করা, একেবারে নয় দিন ধরেই, দশম দিন তো রোজা রাখা যাবে না, নয় দিন ধরেই, বিশেষ করে একদিনের রোজা, সেই দিনটাকে বলা হচ্ছে সৌমু ইয়াউমি আরাফা। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে এই আরাফা দিবসের রোজার ব্যাপারে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেছেন, সৌমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল লাতী ক্বাবলা ওয়াল্লাতী বাদাহা, একদিন রোজা রাখলে আমি নবী বলছি যে বিগত এক বছরের এবং অগ্রিম আরও এক বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অতএব আমরা যেন এই দিনটা গুরুত্ব দিই, সৌমু ইয়াউমি আরাফা কোনটা? হাজিরা যেদিন আরাফার ময়দানে যাবে সেটি হলো ইয়াউমে আরাফা। অতএব নিছক নয় তারিখকে যেন আমরা গুরুত্ব না দিই। যারা মনে করেন যে নয় তারিখ গুরুত্বপূর্ণ, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো তাহলে আপনি আট তারিখ সহ রোজা রাখেন দুটো দিন, কারণ এটাকে তারিখের সাথে মেলানো হয়নি, এটি হলো সৌমু ইয়াউমি আরাফা, আরাফার ময়দানের সাথে, হাজিরা যেদিন সেখানে যাবেন। অতএব আমরা এক দুই তিন চার, এক থেকে শুরু করে নয় পর্যন্ত নয়টা দিন রোজা রাখতে পারি, না পারলে চার পাঁচটা, না পারলে একটা। আর যারা মনে করেন যে না আমি নয় তারিখকে সেই তারিখ মনে করি, তাদের প্রতি আমার রিকোয়েস্ট, আপনারা আট তারিখে রোজা রাখেন, নয় তারিখে রোজা রাখেন, তাহলে ইনশাআল্লাহ কোনোভাবেই এই ফজিলত আমাদের ছুটে যাবে না। এটি যেন আমরা বেশি গুরুত্ব দিই, আর বিশেষ করে সবসময় দান সৎকা গুরুত্বপূর্ণ, এই দিনগুলোতে দান সৎকা আরও বেশি গুরুত্বপূর্ণ, এর গুরুত্ব আমাদের সমাজের প্রেক্ষাপটে আরও বেড়ে গিয়েছে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদেরই ভাই বেরাদর তারা আজকে বন্যার্ত, আমরা তো ঈদের আনন্দের জন্য প্রস্তুতি নিচ্ছি, আজকে তাদের ঘরের ভিতরে পানি, তাদের ঘর ভেসে গিয়েছে, তাদের গরু ছাগল ভেসে গিয়েছে, আজকে তাদের শুকনো খাবার নেই, আজকে তাদের কোনো কিছু নেই, তাদের ধান নষ্ট হয়ে গেছে, ফসলাদি নষ্ট হয়ে গিয়েছে। অতএব আমরা এই ঈদের সময় যে কোরবানি তো আমরা করবোই, কোরবানি বাদ দেওয়া যাবে না, তবে যেন এরকম চিন্তা না করি যে আমার গরুটা দুই লাখ টাকা দিয়েই কিনতে হবে, এক লাখ টাকা দিয়ে গরুটা কিনি, আর এক লাখ টাকা তাদেরকে আমরা বিলিয়ে দিতে পারি, অথবা আর এক লাখ টাকা দিয়ে একটা কোরবানি তাদেরকে আমরা কিনে দিতে পারি। এই কাজগুলো হলো এই দশ দিনের সবচেয়ে উত্তম আমল। আর দুটো আমলের কথা বলবো, একটা হলো আরাফার দিবসে আমরা যেন দোয়া করতে ভুলে না যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, খাইরুদ দোহাই দোয়া উ ইয়াউমি আরাফা ওয়া খাইরু মা কুলতুহা আনা নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফা দিবসের দোয়া। আর সবচেয়ে উত্তম যে দোয়া আমি এবং আমার পূর্ববর্তী নবীরা করেছি সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াটা আমি বলব। আমরা বাকি সর্বশেষ একটি আমল সেটা হলো দশ তারিখের সবচেয়ে উত্তম হলো কোরবানি করা। অতএব নিজেরাও কোরবানি করব আর অন্যান্যদেরকে যেন আমরা কোরবানিতে সহযোগিতা। ধন্যবাদ মহতারাম, চমৎকার আলোচনা করেছেন এবং এই আমলগুলো আমরা সবাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। একজন কলার অপেক্ষা করছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনি প্রশ্ন করুন। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, মোহাম্মদ হেদায়েতুল্লাহ। আমার প্রশ্নটা হলো, আমাদের মাওলানা সাহেবরা বলেন যে নিখুঁত কুরবানি দেওয়ার জন্য, আমার দৃষ্টিকোণ থেকে আমাদের চট্টগ্রামে ষাট গুরু অর্থাৎ বেরাজ গুরু কুরবানি দেয় এবং গাই গুরু কুরবানি দেয়, আর বেশিরভাগই দেখি যে গ্রাম অঞ্চলে এবং আদার্স কোনো দৃষ্টিকে দেখি যে খাসি বলত অর্থাৎ আবাল গুরু বলে, বল গুরু, এটা কতটুকু সুসংগত? আর আমাদের সিটি আগে যে বেরাজ গুরুটা কুরবানি দেওয়ার জন্য আগ্রহ বেশি প্রকাশ করে, আমরা বুঝেছি কতটুকু যুক্তিসঙ্গত। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। বেসিক্যালি এই প্রশ্নটা অনেকেই করে থাকেন মহতারাম, যে কারণে আপনি নিশ্চয়ই জানেন, সেটি হচ্ছে ওই যে খাসি করার জন্য কিছু সিস্টেম অবলম্বন করা হয় এবং কর্তনের একটা বিষয় থাকে। তো আপনার এটা তো একটা খুদের মধ্যে পড়ে যায় ওনার ভাষ্য অনুসারে, তাহলে সেগুলোকে ধরেন সার কোরবানি করা অথবা মনে করেন খাসি করা, এরকম কোনো ছাগলকে কোরবানি করা, তাহলে এগুলো কি খুদের মধ্যে পড়বে না? এগুলোর কোরবানির বিধানটা কি হবে তাহলে? নিখুঁত কোরবানির কথা হাদিসে বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির পশুর যে শর্তগুলো হাদিসে বলে দিয়েছেন, সেখানে কোনগুলোকে খুঁত হিসাবে ধরা হবে আমরা ইনশাআল্লাহ উল্লেখ করব। যেগুলোকে খুঁত হিসাবে ধরা হবে তার মধ্যে এই যে খাসি করা যায় সেটা পড়ে না। সেই ক্ষেত্রে বরং অনেকেই বলেছেন যদি গরু এবং এই ছাগল এগুলোকে যদি খাসি করা হয় তাহলে তার গুস্তটা বেশি টেস্ট হয় এবং এক্সট্রা আলাদা এক ধরনের দুর্গন্ধ যেটা সেটা থাকে না। সেই হিসাবে যার যেটি পছন্দ, কেউ যদি সারগরু গরু পছন্দ করেন অথবা কেউ বলদেরটা পছন্দ করেন, সেই ক্ষেত্রে এটাকে কোনোভাবেই বিন্দুমাত্র কোনো ত্রুটির মধ্যে এটি সামিল করা যাবে না, বরং এর মাধ্যমে গরুর যেই মানে তার গুস্তের মধ্যে যে কোয়ালিটিটা, এই কোয়ালিটিটা আরও বেশি ভালো হচ্ছে বিধায়। অতএব খাসি করার যেটা প্রবণতা ছাগলকে খাসি করা পাঠা থেকে, কারণ পাঠা থাকলে অনেক সময় একটু গন্ধ হয়, সার গরুর গোশত অনেক সময় একটু গন্ধ হতে পারে, সেই জন্য এটিকে বলত করার অথবা এটার যেই মানে বীজটা ফেলে দেওয়ার যে সিস্টেমটা,
এইটা তার গোশতকে আরও পিউরিফাই করার একটা প্রক্রিয়া, এটা তো কোনোভাবেই ত্রুটিযুক্ত নয়। অতএব এই ক্ষেত্রে আপনার ষাঁড় গরু এবং বলদ গরু, খাসি এবং পাঠা একই রকম, এর মধ্যে কোরবানির ক্ষেত্রে কোনো রকম কোনো পার্থক্য নেই। আচ্ছা মোহতারাম, এখানে বাংলাদেশে আপনি নিশ্চয়ই জানেন যে ইদানিং কিছু পশু পাওয়া যাচ্ছে যেগুলো গতানুগতিক সচরাচর সবসময় পাওয়া যেত না। সে ফর এক্সাম্পল আপনি নিশ্চয়ই দেখেছেন, মিডিয়ায় বেশ কাভারেজও পেয়েছে, চট্টগ্রামে একটি গোলাপি মহিষ, এটা তাদের ভাষ্য মতে যে 1 কোটিতে এরকম একটা হয়। তো এই গোলাপি মহিষ দিয়ে কোরবানি করা যাবে কিনা? দ্বিতীয়ত, উত্তরাঞ্চলে দেখা যায় এমন কিছু খাসি যেগুলোর কান মনে করেন 1 হাত লম্বা এবং কিছুটা মুখটা আপনার পাখির আকৃতির, একটু চোখা টাইপের আর কি। তো এই সমস্ত পশুগুলো দিয়ে কোরবানি করা যাবে কিনা, যেগুলো আগে ছিল না, গতানুগতিক পাওয়া যায় না, বিরল কিন্তু খুব চাহিদা? জি দেখুন, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে একদম স্পষ্ট করে দিয়েছেন কি দিয়ে কুরবানি করা যাবে। সূরা হজ্জে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মান সাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিম বাহিমাতিল আনাম। এই বাহিমাতুল আনামের ব্যাখ্যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছেন, কোরআনেও এর ব্যাখ্যা রয়েছে সূরা আনামের মধ্যে, সামানিয়াত আজওয়াজ মিন আদ-দানি ইসনাইন ওয়া মিন আল-মা'জ ইসনাইন ওয়া মিন আল-ইবিল ইসনাইন ওয়া মিন আল-বাকর ইসনাইন। 8 প্রকার পশু, তার মধ্যে উট হলো 2 প্রকার, হ্যাঁ, আর গরু হলো 2 প্রকার, আর হলো বকরি ভেড়া, এটি 4 প্রকার, বকরি 4 প্রকার। 2 প্রকার মানে একটা হলো গাভি গরু আর একটা হলো বলদ গরু বা এগরু। মহিষগুলো গরুর সাথে সামিল, মহিষকে আরবি ভাষায় এটা গরুর একটি প্রজাতি ধরা হয়, গরুরই একটা প্রকার। উটের 2টা প্রকার, একটা হলো যে যেটা মাদি উট আর একটা হলো যেটি বেটা উট এরকম। আর বকরির মধ্যে আমরা যেরকম 2টা প্রজাতি চিনি, একটা হলো ভেড়া আর একটা হলো বকরি, এছাড়াও কিন্তু আরও বহু রকম প্রজাতি রয়েছে, বহু রকম প্রজাতি। আপনি বাহিরে গেলে দেখবেন এক ধরনের বকরি আছে, এটা গরুর মতো উঁচা এবং লেজটা, বকরির লেজ তো খাটো হয়, লেজটা গরুর লেজের মতো একদম পা পর্যন্ত লম্বা, এরকম গরু রয়েছে। কিছু কিছু বকরি রয়েছে এত লম্বা লম্বা পশম, কিছু কিছু বকরি রয়েছে যেরকম কানের কথা বলেন এত লম্বা লম্বা। আবার ভেড়ার মধ্যেও, দুম্বার মধ্যেও বিভিন্ন রকম প্রকার রয়েছে। কিছু বকরি আছে এত শুকনো, তার গায়ের মধ্যে এত ছোট্ট ছোট পশম, তো 1000 প্রকারের। যদি বকরির মধ্যে ভেড়ার মধ্যে সামিল হয়, যদি গরুর মধ্যে সামিল হয় আর উটের মধ্যে সামিল হয়, তাহলে তাকে দিয়ে কোরবানি চলবে। এর বাহিরে অন্য কোনো প্রজাতি দিয়ে কোরবানি করা সেটি জায়েজ হবে না। অতএব যদি লোভনীয়, আকর্ষণীয়, মনোমুগ্ধকর, পছন্দনীয় হয় যে এটা ব্যতিক্রম ধর্মী কালারের, এটার দাম একটু বেশি, তাহলে নিঃসন্দেহে সেটি দিয়ে কোরবানি দেওয়া বেশি উত্তম হবে। কারণ শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া তিনি এটির মধ্যে মানে এই মতটাকে প্রাধান্য দিয়েছেন যে একজন ধরুন 2টো কোরবানি দিল এক সমান ইয়া দিয়ে, মূল্য দিয়ে, ধরুন 1 লক্ষ টাকা দিয়ে 2টো কোরবানি দিল, এটা বেশি বেটার নাকি 1 লক্ষ টাকা দিয়ে 1টা কোরবানি দিলে বেশি বেটার? তিনি বলছেন 1 লক্ষ টাকা দিয়ে 1টা কোরবানি দিলে বেশি বেটার। কারণ কি? কারণ কোরবানির ক্ষেত্রে যেহেতু এটা আল্লাহর জন্য কোরবানি করা হবে, এটি দেখতে, শুনতে, কালারে, বর্ণে, তারপরে হলো গুসতে, যদি এটা যত বেশি সুন্দর হবে ততই তার সবটা বেশি হবে। অতএব যদি এই ধরনের মহিষ, যেটা ব্যতিক্রম ধর্মী কিন্তু মহিষ অর্থাৎ গরুর মধ্যে পড়ে, এটি ছাগল বকরি ভেড়া ব্যতিক্রম ধর্মী, দামও বেশি, নিঃসন্দেহে এগুলি দিয়ে কোরবানি দিলে আরও বেশি সব হবে। ধন্যবাদ মোহতারাম। আরও একজন কলার রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি নুরুন্নাহার লালমনিহাট থেকে বলছি। আচ্ছা, এই যে হজ, পবিত্র হজ হচ্ছে শুক্রবারে, হজ আকবরিয়া হজ বলছে, এটা যেই কয়েক বছরই ঘুরে ঘুরে আসুক না কেন, প্রতিবারই কি আকবরিয়া হজই বলবে এবং এর এর কি ফজিলতটা কি বা এক্সট্রা বেন এটা কি একটা ইয়া, সেটা জানতে চাচ্ছি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি মোহতারাম, নিশ্চয় শুনেছেন আপনি প্রশ্নটি, ফেসবুকে এখানে অনেক প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং এখানে আরো কিছু প্রশ্ন আছে সেগুলো আসবে ইনশাআল্লাহ। হজ্জে আকবর, হজ 2 প্রকার। জি দেখুন, হজ 2 প্রকার, একটা হলো ছোট হজ আর একটা হলো বড় হজ। মৃত্যু 2 প্রকার, একটা হলো ছোট মৃত্যু আর একটা বড় মৃত্যু। ছোট মৃত্যু হলো ঘুম, বড় মৃত্যু হলো একদম মৃত্যু। কিয়ামত 2 প্রকার, একটা হলো ছোট কিয়ামত আর একটা বড় কিয়ামত। প্রতিটা মানুষের মৃত্যু এটা তার জন্য কেয়ামত, এটা ছোটো কেয়ামত, আর যখন সকল মানুষের কেয়ামত ঘটবে এটা হলো বড় কেয়ামত। হজ 2 প্রকার, একটা হলো ছোটো হজ, এটা হলো উমরা হজ, আর একটা হলো বড় হজ যেটিকে বলা হয় ইয়াউমুল হাজ্জিল আকবার, এটি হলো এই যে জিলহজ মাসের 9 তারিখে যেই হজ করা হয়, সেটা যদি শনিবারে হয় তবু হজ্জে আকবার,
বৃহস্পতিবার হলে সেটি হজ্জুল আকবার। কোরআনে আল্লাহ বলছেন সূরা তাওবার মধ্যে ওয়া আযানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াউমাল হাজ্জিল আকবার, বড় হজ। আমাদের সাধারণের মাঝে এটি একটি প্রচলিত ইয়া যে শুক্রবার দিন জুমাবার দিন যদি হজ হয় তাহলে এটি হলো হজ্জে আকবরই অথবা বড় হজ। না, শুক্রবার ছাড়াও যদি হজ হয় সেটিও বড় হজ, তবে জুমাবার দিন যদি হজ হয় একজন মুসলিম এক্সট্রা আনন্দ পাওয়া, একটা একটা এক্সট্রা ফিলিংস থাকা, এটা তার মধ্যে স্বাভাবিক। কারণ সপ্তাহের এমনিতেই বেশি ফজিলতপূর্ণ দিন জুমার দিন। আবার ওই দিনে যদি কি হয় হজ হয়, দেখুন হাজিরা যদি জুমার দিনেও হজ হয় তবু কিন্তু তাদের কি নাই, জুমা নাই কিন্তু। জি, হাজিদের বিধানটা আলাদা, হাজিদের ঈদ নাই, হাজিদের কুরবানি নাই। হাজিরা যেটা জবাই করেন এটা কিন্তু কুরবানি নাই, এটা হলো হাদি। যেহেতু আমরা বুঝি না সেজন্য সেটা। আচ্ছা মোহতারাম, এখানে একটা সম্পর্ক বিষয়, সেটা হচ্ছে এই যে হাজিরা কেউ যদি কুরবানি মানে পশুটা জবাই না করে, হাদি না করে, তাহলে তার হজ্জের কোনো সমস্যা হবে কিনা? হজ তিন প্রকার, একটা হজ্জে তামাত্তু, হজ্জে কেরান, আরেকটা হজ্জে এফরাদ। যারা হজ্জে এফরাদ করবে তার কোরআন কুরবানি লাগবে না, তার হাদি লাগবে না। কিন্তু কেউ যদি হজ্জে কেরান এবং হজ্জে তামাত্তু অর্থাৎ একই সফরে একটা হজও করলেন একটা উমরাও করলেন, এটা তো এক্সট্রা একটা নিয়ামত। একটা উমরা করতে তার 2-3 লক্ষ টাকা খরচ হতো, এখন এক সফরে গিয়ে তিনি উমরাও করলেন হজও করলেন। এই জন্য কোরআন আল্লাহ বলে দিয়েছেন ফামান তামাত্তা বিল উমরতি ইলাল হাজ্জি ফামাস্তাইসারা মিনাল হাদি। কেউ যদি হজ এবং উমরা দুটোই করে, আলাদা আলাদা যদি করে তাহলে তামাত্তু, আর যদি একই সাথে করে তাহলে কেরান, তাহলে তাকে একটা হাদি দিতে হবে। কিন্তু কোনো হাজির উপরে কিন্তু কোরবানি নেই, কারণ কোরবানিটা এটা যারা নন হাজি, হাজিদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমাদের জন্য, যারা আমরা হজে যেতে পারিনি, আল্লাহ আমাদের জন্য একটা বিধান করেছেন যে তোমরা হাজিদের সাথে মিল রেখে তোমরা কোরবানি করো। ধন্যবাদ, আবারও ফিরবো ইনশাআল্লাহ মোহতারাম। ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রশ্ন করুন, যাচ্ছি বিরতিতে, আবারও ফিরবো, আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আহলান সাহলান। আরও একবার প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন, আলোচনা করছেন মোহতারাম ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী। আবারও মোহতারামের কাছে আমরা চলে যাচ্ছি। যে মোহতারাম, আপনি জানেন যে সর্বশেষ এখন আর হয়তো বা 4-5টা ফ্লাইট বাকি আছে যারা হজ্জে যাচ্ছেন, এখন তো হজ যাওয়ার পরেই 1-2 দিন পরে হজ শুরু হচ্ছে। এখন যারা নিয়ত করেছেন আসলেই তারা কি হজ্জে, আপনি যে 3টা প্রকারের কথা বলছিলেন ইফরাদ তামাত্তু এবং কেরান, কোন নিয়তটা করবেন এবং কোন হজ্জে আসলে কোরবানি না দিলেও চলে আর কি? আসলে দেখুন, একজন হাজি কোন নিয়তটা করবেন এটা তার স্বাধীনতা। জি, কেউ যদি মনে করেন আমি এখন গিয়ে ভিড়ের মধ্যেও আমি তাড়াতাড়ি একটা উমরা করে ফেলবো, এরপর আমি একদিন সময় পেলেও আমি তা একদিন পরে গিয়ে হজেট করব, তাহলে তিনি তামাত্তু করলেন। অথবা কেউ যদি মনে করেন যেহেতু সময় কাছে মানে একদম সন্নিকটে, আমি গিয়ে উমরা করে একই এহরামে থাকবো তারপরে আবার হজ করব এই এহরামেই, তাহলে তার কেরান হলো। আর কেউ যদি মনে করেন যান যেহেতু সময় একদম সন্নিকটে আমি আর উমরার ইয়েতে নাই, ডাইরেক্ট আমি হজের এহরাম করছি এখান থেকে, তাহলে এর স্বাধীনতা আছে। তবে এই 3 প্রকার হজের মধ্যে যদি হজ্জে এফরাদ হয় অর্থাৎ শুধু হজ উমরা নয়, তাহলে তার আর কুরবানি লাগবে না। কুরবানি যেটিকে আমরা হাদি বলি, হাদি অথবা কুরবানি, এটি মূলত হলো দামুস শুকুর, শুক্রিয়ার জন্য যে পশুটা জবাই করা হয়। কেন শুক্রিয়া? যেহেতু একই সফরে তিনি একাধিক সুযোগ পেয়েছেন, একটি হলো হজ আরেকটি হলো উমরা। অতএব যদি কারো কাছে দেখা গেল যে তিনি কষ্ট করে টাকা ব্যবস্থা করে গিয়েছেন, এখন কুরবানি করলেও তো একটা এক্সট্রা খরচ আছে, কেউ যদি মনে করেন যে আমি এটা করতে চাচ্ছি না, পার্থক্য কিন্তু কোনো নেই। বহু উলামায়ে কেরাম প্রাধান্য দিয়েছেন সবচেয়ে উত্তম হজ হলো হজ্জে ইফরাদ। আচ্ছা, অনেক সাহাবীরা এটা প্রাধান্য দিয়েছেন, আবার কেউ কেউ কেরানকে, কেউ কেউ তামাত্তুকে, সবকটার ভিতরেই কিন্তু মতামত রয়েছে। অতএব কেউ যদি মনে করেন আমি কুরবানি দিব না, তাহলে তিনি শুধুমাত্র হজ্জে ইফরাদ করবেন, সেই ক্ষেত্রে মিকাত থেকে যখন তিনি ইহরাম করবেন তখন তিনি বলবেন লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান, আল্লাহ আমি হজের নিয়ত করছি ডাইরেক্ট। তারপরে কার্যক্রম তো মোটামুটি একই রকম। ধন্যবাদ মোহতারাম। আর একজন কলার রয়েছেন, আমরা চেষ্টা করছি কথা বলতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি যে শুনি যে হচ্ছে এই মাসের চাঁদ উঠার সঙ্গে সঙ্গে কোনো কোরবানি মানে কোরবানির আগ পর্যন্ত কোনো পশু নাকি জবাই করা যাবে না, মুরগি টুরগি, এটা সম্পর্কে একটু বলতে আর বলেন তো। আচ্ছা বোন, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, এরকম অনেক বিষয় কিন্তু আমরা শুনতে পাই যে মুরগিও জবাই করা যাবে না, হাঁস জবাই করা যাবে না, অন্য কোনো পশু জবাই করা যাবে না কোরবানির আগ পর্যন্ত, এই কয়দিন এ বিষয়ে যদি বলতেন। একেবারে এই কয়দিন একাধারে মুরগি, হাঁস, গরু, ভেড়া, ছাগল সব কিছু জবাই করা যাবে, যেটি তিনি শুনেছেন এটা 100% ভুল। এবং আমাদের সমাজ এগুলো নিছক বানানো, এর সপক্ষে কোনো রকম দঈফ হাদিস অথবা শরিয়ার কোনো রকম বিধানই নেই, একদম স্বাধীন রয়েছে। হ্যাঁ,
মানুষ সব কিছু জবাই করতে পারবেন, সব কিছুই খেতে পারবেন। হ্যাঁ, শুধু কুরবানির দিনে আপনি কেউ যদি মনে করে যে মুরগি কুরবানি দেব অথবা হাঁস কুরবানি দেবো, সেটি দিনে দিতে পারবেন না। কুরবানির দিন অন্যান্য পশু জবাই হলে কেউ যদি মনে করেন যে না আমি ওই ওই গোশত খেতে পারি না, হ্যাঁ কুরবানি তো দিয়েছি, আমার গোশতের প্রয়োজন, সেই জন্য তিনি যদি হাঁস জবাই করেন কুরবানির দিনেও, তাও তিনি করতে পারবেন। জি, ধন্যবাদ মোহতারাম। এরপরে আরেকটি প্রশ্ন, আপনি নিশ্চয়ই জানেন যে মোহতারাম, হজ্জের পরে দীর্ঘ সময় অনেকেই কিন্তু ওখানে ফ্লাইটের অপেক্ষা করেন, তো এই যে অবসর সময়টা, এটা কোন আমলগুলো করে আসলে সময়গুলো ই করবেন, কাটাবেন আর কি? জি, সেখানে থাকা অবস্থায় তো সবচেয়ে উত্তম আমল হলো পাঁচ ওয়াক্ত সালাত বা জামাতে পড়বেন, এক এক ওয়াক্তে তার এক লক্ষ ওয়াক্তের সব। আর এর পাশাপাশি সবচেয়ে উত্তম আমল যেটি, সেটা তওয়াফ। তিনি যখনই হারামে যাবেন, বিশেষ করে দুতলা দিয়ে যে তওয়াফটা করা হয় 10 মিনিট করে সময় লাগে, এবং এটা খুবই ইন্টারেস্টিং, অনেক মজার, কোনো ভিড় নাই, আপনি দীর্ঘক্ষণ ধীরে ধীরে হাঁটছেন এবং দোয়া করতে থাকছেন। নিচে তো অনেক বেশি চাপ হয়, জ্যাম হয়, ধাক্কাধাক্কি হয়, অনেক সময় কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। তো সেই জন্য এইভাবে যদি তিনি 7টা চক্কর দিয়ে 2 রাকাত নামাজ পড়েন, তাহলে 1টা তওয়াফ, এইটা হলো সবচেয়ে উত্তম কাজ কাবার। এখানে এই কাজটা তিনি করতে পারেন, এটা করবেন, এই কাজগুলো 7 চক্কর 1 তওয়াফ, 7 চক্কর 1 তওয়াফ, 1টা চক্করকে বলা হয় সাউত। জি, সাউতুন ওয়াহেদ, এরকম সাবাত ও আশওয়াত, এতে হয় 1টা তওয়াফ। কিন্তু আমাদের বাংলা ভাষাভাষীরা তো বলে থাকেন যে 7 তওয়াফ করে আসলাম, যেহেতু আমাদের ভাষায় এত শব্দ নেই, তখন তারা বলে যে প্রথম তওয়াফ, দ্বিতীয় তওয়াফ, চতুর্থ তওয়াফ, আসলে এটা চক্কর আর কি, বাংলায় হলো চক্কর, আর 7টা চক্কর 1টা তওয়াফ। আচ্ছা মোহতারাম, আরেকটি বিষয় যদি বলতেন, বিশেষ করে যারা আপনার এই তওয়াফ করছেন, এহরামের কাপড় এক সাইড অনেক সময় খোলা রাখেন আর এক সাইড ঢেকে রাখেন, জি, মাসনুন পদ্ধতিটা কি, কখন খুলতে হবে আর কখন ঢাকতে হবে? আসলে এটি যখন বাহির থেকে যাচ্ছেন, কোনো মানুষ বাহির থেকে যখন মক্কায় ঢুকছেন, শুধু এইবার তওয়াফের সময়, এটাকে বলা হয় তওয়াফুল কুদুম, যখন মক্কায় আসছেন, জি, এই তওয়াফুল কুদুমের প্রথম তিন চক্করে ওমরা নিয়ত থাকলেও, ওমরা হোক হজ হোক, জি, প্রথম 3 চক্করে যেহেতু রমল করতে হয়, রমল মানে হালকা দৌড়ের মতো করে, যাতে কাপড়টা খুলে পড়ে না যায়, এই জন্য কাপড়টা শক্ত হওয়ার জন্য ডান বগলের নিচ দিয়ে বাম হাতের উপর দিয়ে এরকম দিলে কাপড়টা টাইট হয়, তখন একটু দৌড়াইতে সুবিধা হয়। এই জন্য শুধু প্রথম 3 চক্করের কাজ এটা, কিন্তু অনেকে না বুঝার কারণে, না জানার কারণে এহরাম করার পর থেকে তারা এরকম করে থাকেন, নামাজের মধ্যেও তারা এইভাবে থাকছেন, তাদের সলাৎ কিন্তু মাকরুহ হয়ে যাচ্ছে। কারণ নবী যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউসাল্লি রাজুলু ফি সাবিন ওয়াহিদিন ওয়া লাইসা আলা আতিকিহি শাই, কোনো ব্যক্তি যেন এমনভাবে নামাজ না পড়ে যে তার কাঁধের উপরে কিছুই নেই। জি, অতএব সবসময় কাঁধ সহ সব ঢাকা থাকবে, শুধুমাত্র যখন প্রথম তওয়াফ শুরু করব। এটি ছাড়া অন্য কোনো তওয়াফের মধ্যে, অথবা কি বলে যে যেটা নাকি তওয়াফুল ইফাদা, ফরজ তওয়াফ, যেটা 10 তারিখে করা হয়, 10 তারিখে কঙ্কর মারার পরে কুরবানি করে এসে যে তওয়াফটা করে, সেটাতেও কিন্তু এটা নাই। মানে ডান বাম হাতের এই ডান হাত খোলা রাখার আর কোনো বিধান নেই। এটা হলো তওয়াফুল কুদুম, প্রথমবার যখন মক্কায় ঢুকছে, ঢুকে যেই এটা করবে শুধু এটা মধ্যে। আচ্ছা ঠিক আছে মোহতারাম। তারপরে এখানে আরেকটি প্রশ্ন, সূত্রাপুর থেকে আমাদের এক ভাই লিখেছেন, আমার প্রশ্ন, কোরবানির হাটে মাইকে গান মিউজিক বাজানো অথবা ইসলামী সঙ্গীত বাজানো, বড় কোনো গরু বিক্রি হলে লিল্লাহে তাকবীর বলে স্লোগান দেওয়া, এগুলো আসলে জায়েজ কিনা? আসলে কোরবানিটাকে এটা এটা শিয়ার প্রতীক, এটার জন্য মনে করেন একটা হাট বসানো এবং দাম জিজ্ঞাসা করা অথবা কোরবানি গরুকে বিয়ে করা, এগুলি মাসনুন, এগুলো কোনো অসুবিধা নেই। তবে যেটি বলেছেন সাথে যে মাইক বাজানো, গান বাজানো, যেটা গান বাজানো অন্য সময় নিষেধ, আর যেহেতু কোরবানি এটা একটা এবাদতের প্রক্রিয়া, সেখানে যদি গান বাজনা করা হয় সেটা আরও নিষেধ। তবে হাত যেহেতু একটা বড় গরু একজন কিনেছেন, অনেক টাকা দিয়ে আল্লাহর জন্য কিনলেন, সেই জন্য লিল্লাহি তাকবীর যদি বলে, বলতে পারেন ইনশাল্লাহ, অসুবিধা নেই। তবে এটিকে যেন পার্টিকুলার কোনো এবাদত মনে না করে। জি, ধন্যবাদ মোহতারাম। আচ্ছা, আপনি আরেকটা বিষয় যদি বলতেন, কোরবানি কি একাকি দেওয়া উত্তম নাকি ভাগে দেওয়া উত্তম? আর যদি ভাগের যারা অংশীদার তাদের মধ্যে কেউ হালাল এবং হারাম মিশ্রিত অর্থ উপার্জন করেন, আর এক শ্রেণীর মানুষ হচ্ছে শুধু হারাম উপার্জন করেন, তাদের সাথে ভাগে কোরবানি দেওয়ার বিধান কি? কোরবানি কারো যদি সাধ্য থাকে তিনি একা দিবেন, আর কারো যদি সেই তৌফিক না থাকে তাহলে 2 জন 3 জন 4 5 জন 7 জন মিলে দিবেন। সেই ক্ষেত্রে কোরবানি দেওয়ার জন্য, এখন আমি এই এলাকায় থাকি, কোরবানি জবাই করে তারপরে গোশত বন্টন, এটার যায় ঝামেলা আছে। তো আমার যদি ঢাকায় থেকে গাজীপুরের কারোর সাথে অংশীদারিত্ব হইতে হয়, তাহলে এটা একটা হারাজ, একটা সমস্যা,
মা জাআলা আলাইকুম ফিদ্দিনি মিন হারাজ, একজন চেষ্টা করবেন তিনি যেন কিছু ভালো মানুষের সাথেই, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন, নেককারদের সাথেই তিনি থাকবেন, নেককাররা যেন শামিল হয়, নিঃসন্দেহে এটা ভালো। তবে যদি এরকম হয় যে পাঁচজন এখানে ভালো, দুইজন তাদের নিয়তের মধ্যে গড়বড় আছে অথবা ইনকামের মধ্যে গড়বড় আছে, যদি এরকম কোরবানি দেয় তাহলে যারা তাদের হালাল ইনকাম দিয়ে কোরবানি দিলেন, নেক নিয়ে তো কোরবানি দিলেন, তাদের কোরবানির বিন্দুমাত্র ঝামেলা হবে না। খামাখাই আমাদের সমাজে যেটি বলা হয়, একজনের যদি মানে নিয়তের মধ্যে এখলাস না থাকে অথবা হারাম ইনকাম থাকে তাহলে সবটা নষ্ট হয়ে যাবে, এটা একদম বাহুল্য কথা। এটা কোরআনিক নাসের পরিপন্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, লা তাজিরু ওয়াজিরাতুন ওয়াজিরা উখরা, একজনের পাপ কোনোদিন আরেকজনকে পাবে না। ধন্যবাদ মোহতারাম। আরো একজন কলার রয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ। আমি ফরিদপুর থেকে আরামবাগে তিনখানা সিগিল দেবি। 1984 সনে আমি হজে যাওয়ার পরে 1984-তে যারা গেছে তারা প্রত্যেকেই বিষয়টা জানে যে আমি জাহাজে যাই, তখন আমাদের ওই সৌদি আরবের মানে আকবর হজ পাওয়ার কারণে আমাদের সৌদি সরকার থেকে একটা করে গিফট বক্স দিছিল, যার ভিতরে আপনি কয়েক পদের ওষুধ ছিল, এরামের কাপড় ছিল, ফোল্ডিং পাখা ছিল, তারপরে এই ধরনের 13টা কিংবা 17টা আইটেম আমাদেরকে দেওয়া হয়েছিল, এবং সেটা আরাফাতের ময়দানে খ্যারের পাল্লার মতো পালা দিয়ে রাখা হয়েছে, এবং বলা হয়েছে যে প্রত্যেকটা হাজি একটা করে বক্স আপনারা নেবেন, এটা সৌদি আরবের পক্ষ থেকে উপহার ছিল আকবর হজ পাওয়ার কারণে। তখন আমরা একটা করে বক্স আমরা নিয়েছি, এই ভিতরে এই আইটেমগুলি ছিল। এখন প্রশ্ন এটা হচ্ছে যে এখনো এই বছরে যে শুক্রবারে আরাফাতের ময়দানে উকুপে আরাফাত হতেছে, এই সৌদি সরকারের এই ব্যবস্থা এখনো আছে কিনা? জি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন ভাই। এই এত বছরে তো অনেক কিছুই পরিবর্তন হয়েছে, যাই হোক এই বিষয়টা নিয়ে জি এখন আপনি কি বলবেন বলেন। দেখুন, যেমনটি বলেছেন, আমাদের সমাজের মানুষ বলে যে যদি শুক্রবার দিন হজ হয়, হজ আকবরি হয়, সেই ক্ষেত্রে প্রতিটা হাজিকে স্বর্ণ দিতে হয় সৌদি সরকারে, সেই জন্য সৌদি সরকার অনেক সময় আগে পিছিয়ে শুক্রবারে হজটা ফেলে না। এইটা একটা 100% বানোয়াট এবং একটা মিথ্যা কথা। আসলে যখনই হজ পড়ে, আমার জীবনে আমি কয়েকবার শুক্রবারে হজ করেছি, সৌদি সরকারের সিস্টেম অনুযায়ী এক এক সময় হাজিদেরকে কখনো কখনো কোনো গিফট দেয়, তাদের সিস্টেমের মধ্যে পরিবর্তন আসে, কখনো একটি কোরআন দেয়, কখনো এটা দেয়, কোনো বছর কিছুই দেয় না, কোনো বছর হয়তো একটু বেশি দেয়, কোনো বছর আরাফার ময়দানে খাবারগুলো দেয়, এর বিভিন্ন রকম। অতএব এরকম কোনো বাইন্ডিংস নেই যে শুক্রবার দিন হজ হলে সরকারকে এটি দিতে হবে অথবা এটি দেয় অন্য দিন হলে দেয় না, এরকম না। হতে পারে তিনি যেই বছর করেছেন সেই বছর হয়তো গিফটের পরিমাণটা হয়তো একটু বেশি ছিল, এই জন্য তিনি মনে করেছেন যে শুক্রবারে হজ হইলে সরকারকে এগুলি দিতে হয়, নতুবা এর কোনো বাইন্ডিংস নেই। সরকারের পক্ষ থেকে অনেক সময় কিছু কিছু গিফট দেওয়া হয়, কখনো কখনো দেওয়া হয় না। ধন্যবাদ মোহতারাম আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। আজকে বিদায় নিচ্ছি, যা কিছু শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন, এবং আগামীকাল ইনশাআল্লাহ একই সময় আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ।